আসসালামু আলাইকুম বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলিম ডিজিটাল নিরাপত্তা আইনে নায়িকা মাহি কারাগারে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হবে সরকার 12 দলীয় জোটের নেতারা মগবাজারে আগুন নিয়ন্ত্রণে 3 ইউনিট মাহি মাহির বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে ছয় অঞ্চলে ত্রিশালে বাস ট্রাক সংঘর্ষে আহত 30 চাঁদপুরে সড়কের পাশে মিলল যুবকের লাশ চুরি হওয়া সন্তানকে ফিরে পেলেন কৃষক দম্পতি ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার নাকের অপারেশন করাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু জুসে বিষ মিশিয়ে ছেলেকে হত্যা গ্রেপ্তার মা আরও এক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মারধর ও চাঁদাবাজি এবং ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পরে 7 দিনের রিমান্ড চেয়ে সেখান থেকে তাকে সরাসরি গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই চিত্রনায়িকাকে গাজীপুর কারাগারে পাঠানোর আদেশ দেন অপজিশন আওয়ামী লীগ সরকার জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা সেই সঙ্গে অবিলম্বে রমজান মাসে বাজারে পণ্যমূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার দাবি জানান তারা শনিবার দুপুরে রাজধানীতে এক সমাবেশে তারা এসব কথা বলেন যুগপথ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের পেছনে এই সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট তবে জোটের শরিক বাংলাদেশের লেবার পার্টির কেউ আজকে ছিলেন না মগবাজার মোড়ে একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনা ঘটেছে শনিবার দুপুর 12:30 দিকে এই ঘটনাটি ঘটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনও জানা যায়নি সংবাদ পেয়ে মাত্র ঘটনাস্থলে তাদের ফায়ার সার্ভিসের 3টি ইউনিট গিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দরকার হলে আশেপাশ থেকে আরও কয়েকটি ইউনিট যেতে পারেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল আইনের মামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আজ বেলা 12:45 মক্কা থেকে বিমানবন্দরে এসে নামার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে মাহির স্বামী রাকিব সরকার মক্কা থেকে দেশে ফেরেননি গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনার পুলিশ বিভাগ ও পারিবারিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করায় গতরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ওই মামলায় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তারের পর তাকে বাসন থানায় আনা হয়েছে পরে আদালতে প্রেরণ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রার্থনা করা হবে দেশের ছয় অঞ্চলে 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলো 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার এমন পূর্বাভাস দিয়েছে ঢাকা আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ময়মনসিংহের ত্রিশালের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর উকিল বাড়ি এলাকায় বাস ট্রাক সংঘর্ষে 30 জন আহত হয়েছেন আজ সকালে এই দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে আছেন কবি নাসির মামুন ও কবি রওশন ঝুনো বাস চালক গুরুতর আহত হয়েছেন চাঁদপুরের শহরাস্তি উপজেলার সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার খেরিহর এলাকায় মোল্লার দরজা নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম মাসুদ আলম নোয়াখালীর চাটখিল উপজেলার বদরকোট ইউনিয়নের ইসলামপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির ঘর থেকে চুরি হওয়া শিশু সাজিদ ফরাজিকে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করেছে পুলিশ শুক্রবার মাঝরাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় শিশুটিকে উদ্ধার করা হয় রাজধানীর তুরাগে ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে আরও 87 লাখ টাকা শনিবার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি জানান সাভারের হেমায়তপুর থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় ইস্তিয়াক আহমেদ ইকরাম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ইকরাম সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি জানায় ঘটনার খবর ছড়িয়ে পড়লে আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে ওই হাসপাতালে গিয়ে বিক্ষোভ শুরু করেন নিহতের স্বজনরা
তারা এই সময় ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এদিকে ঘটনার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করছে। সাতক্ষীরার শ্যামনগরে মায়ের দেওয়া বিষ মেশানো জুস খেয়ে রোহিত দত্ত নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু রোহিত দত্ত নকিপুর হরিতলা গ্রামের মৃত গোপাল দত্ত ও সুস্মিতা দত্তের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। দখলকৃত পশ্চিম তীরে 23 বছর বয়সী আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাদের অভিযোগ, নিহত ফিলিস্তিনি ছুরি নিয়ে ইসরায়েলি সেনাদের দিকে ছুটে আসে, কাছাকাছি গেলে তাকে গুলি করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এদিকে একদিন আগেই 16 মার্চ জেনে নিয়ে 4 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।